পিতা ও পুত্র এবং পবিত্র আত্মাঙ্ক নামরে আমেন। সদাপ্রভুঙ্কর স্তুতি গান করিবা, হালেলুইয়া হালেলুইয়া হালেলুইয়া, প্রেজ দ লর্ড। প্রিয় ভাই ভীমানে আসন্তু আজি মাথ্য লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় পদ সংখ্যা সতেরর কুড়িয়ে পদ পর্যন্ত শুনিবা। তুমে মানে ভাব না যে মু বিধি বিধান অবা প্রবক্তা মানকর ভাববাণী লোপ করিবা কো আসিছি। মু সে সবু লোপ করিবা কো নহে বরং পূর্ণ করিবা কো আসিছি, কারণ মু তুমমানকু সত্য কহুছি যে পর্যন্ত আকাশ মণ্ডল ও পৃথিবী লোপ ন পাইব সে পর্যন্ত সমস্ত বিষয় ন ঘটিবা যায় ব্যবস্থার গোটিয়ে মাত্রা কিংবা বিন্দু শুদ্ধা বিলুপ্ত হেব না। অতএব যিয়ে এই আজ্ঞামানক মধ্যরু কোনসি ক্ষুদ্রতম আজ্ঞা লঙ্ঘন করি অন্যমানকু সেই প্রকার শিক্ষা দিয়ে সে স্বর্গরাজ্যরে সবুঠারু নগণ্য বলি পরিগণিত হেব। কিন্তু যে কেহি সে সমস্ত পালন করি ও সে সবুকে শিক্ষা দিয়ে সে স্বর্গরাজ্যরে মহান বলি বিবেচিত হেব। তেণু মু তুম্ভমানকু কহুছি, তুম্ভমানকর ধার্মিকতা ধর্মশাস্ত্রী ও ফারিসি মানক ধার্মিকতা অপেক্ষা অধিক নহেলে তুমে মানে কদাপি স্বর্গরাজ্যরে প্রবেশ করি পারিব না। প্রিয় ভাই ভণী মানে আজি প্রথম বাক্যরে আমি শুনিলু তুমে মানে ভাব না যে মু বিধি বিধান বা প্রবক্তা মানকর ভাববাণী লোপ করিবা কো আসিছি। যীশু এঠারে কোন কহিবাকু চাহান্তি, আম্ভমানকু কহুছন্তি কি সে বিধি বিধানকু লোপ করিবাকু আসি নাহান্তি, তাহাকু পূর্ণ করিবা পাই আসিছন্তি। প্রথমে দেখিবা বিধি বিধান, জিহুদী মানক সময়রে সেমানে বিধি বিধানকু এপরি ভাবরে বিভক্ত করিথিলে। প্রথম হচ্ছে দশ আজ্ঞা, দ্বিতীয় হচ্ছে পাঁচটি পুস্তক অর্থাৎ উৎপত্তি, বহির্গমন, লেবীয় পুস্তক, সংখ্যা পুস্তক এবং নিয়মাবৃত্তি, এবং তৃতীয় হচ্ছে ধর্মশাস্ত্রী মানকর বিধি বিধান। এইপরি তিন ভাগরে সেমানে বিভক্ত করুথিলে, প্রথম পরমেশ্বরঙ্কর দশ আজ্ঞা, দ্বিতীয়রে পাঁচটি পুস্তক এবং তৃতীয়রে ধর্মশাস্ত্রী মানকর বিধি বিধান। এবং যীশুঙ্ক সময়রে ধর্মশাস্ত্রী মানকর বিধি বিধান, ধর্মশাস্ত্রী মানকর নিয়ম অতি জনাশুনা থিলা, এবং লোকমানে সেই ধর্মশাস্ত্রী মানকর নিয়ম কানুন অনুসারে জীবন যাপন করিবাকু ইচ্ছা পোষণ করুথিলে। ধর্মশাস্ত্রী মানে সাধুসি এবং ফারিসি মানক ঠারু অলগা বলি আপন মানকু আগুরু কুহাযাইছি। ধর্মশাস্ত্রী মানে এপরি বিশ্বাস করুথিলে যে এই দশ আজ্ঞা কিংবা পাঁচটি পুস্তকরে যাহা কিছু লেখা যাইছে পরমেশ্বর সেথিরে জীবনর সবু কিছি পাই নিয়ম বাড়ি দেইছন্তি। সদাপ্রভু পরমেশ্বর এই পাঁচটি পুস্তকরে এবং এই দশ আজ্ঞারে জিহুদী মানক পাই জীবনর সবু কিছি পাই যাহা কিছু জীবনরে আমি কার্য করুছু সবু কিছি পাই সে নিয়ম বাড়ি দেইছন্তি। সেমানে এপরি বিশ্বাস করুথিলে যদিও পরমেশ্বর সেথিরে প্রত্যক্ষ ভাবরে লেখি নাহান্তি, তথাপি পরোক্ষ ভাবরে সেথিরে নিয়ম লেখি যাইছন্তি। প্রিয় ভাই ও ভণী মানে এইপরি বিশ্বাস করুথিবা যোগু সেমানে এই পাঁচটি পুস্তক এবং দশ আজ্ঞাকু ব্যাখ্যা করিবাকু লাগিলে, জীবনর সবু কিছি পাই সেমানে নিয়ম কাঢ়িবাকু লাগিলে। এইপরি ভাবরে যদি জনে মনুষ্য সিলেই করিবাকু ছুঞ্চি সুদ্ধা উঠায়ে তাহা মধ্যে বিধি বিধান অনুসারে সাবত দিনরে মনা আছে। আউ জনে মনুষ্য যদি কোনসে কিছি লেখালেখি করে তাহা মধ্যে তাঁক ধর্মরে জিহুদী মানক ধর্মরে নিয়ম অনুযায়ী সাবত দিনরে করি পারিবে নাহি। কোনসি লোককে যদি সুস্থতা প্রদান কলে তাহা মধ্যে তাঁকর নিয়ম অনুসারে সাবত দিনরে করি পারিবে নাহি। এইপরি ভাবরে পাঁচটি পুস্তক এবং দশ আজ্ঞাকু সেমানে জীবনর সবু কিছি পাই ব্যাখ্যা করুথিলে, বিধি বিধান অনুসারে জীবন যাপন করিবা নিমন্তে সেমানকু ধর্মশাস্ত্রী কুহাযাউথিলা, এবং ধর্মশাস্ত্রী মানে সেই অনুসারে জীবন যাপন করুথিলে। ধর্মশাস্ত্রী মানকর এই পাঁচটি পুস্তকরে এবং দশ আজ্ঞাকু মৌখিক বিধি বিধান বলি কুহাগলা। তেণু প্রিয় ভাই ভণী মানে মৌখিক ভাবরে অর্থাৎ কথাবার্তারে সেমানে বিধি বিধানকু হস্তান্তর কলে, এবং জিহুদী মানে
সেই বিধিবিধান অনুসারে মৌখিক ভাবে যা হস্তান্তর করা যাই সে অনুসারে জিহুদী মানে জীবনযাপন করা আরম্ভ কলে ইংলিশে তাহা আমি কহু ওরাল ট্রেডিশন। প্রিয় ভাই ও ভী মানে এই মৌখিক ভাবে যা কুহাযাউথিলা যীশুঙ্ সময়ের সেই মৌখিকর বিধিবিধান অতি জনাশুনা লা যীশুখ্রীষ্ট এই মৌখিক বিধিবিধান যা প্রচলিত লা তাকে হি সদাসুপদা ভাঙ্গুলে এবং সে ইচ্ছা করুলে যে জিহুদী মানে এ বিধিবিধানর প্রকৃত মানে তাঁক জীবনের কার্যরে সদাসর্বদা করা উচিত। প্রিয় ভাই ও ভী মানে যীশুঙ্ সময়ের এই মৌখিক ভাবে বিধিবিধানক যা হস্তান্তর করা যাওয়া তাহা কেউঠার মধ্য লেখা হয়ে নথিলা। কিন্তু যীশুঙ্কর পরে অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শতাব্দীর এডি থার্ড সেঞ্চুরি মানে তৃতীয় শতাব্দীর যীশুঙ্কর জন্ম পরে তৃতীয় শতাব্দীর তাহা লেখা যাইথিলা এবং তাহাকু মিশনা বলি নাম দিয়া যাইথিলা। এবং এইপরি জিহুদী মানঙ্কর পণ্ডিত মানে এই মিশনাকু ব্যাখ্যা করিবা পাই অনেক বহি লেখিলে যাহাকু সেমানে নাম দেলে তালমুড। আজি পর্যন্ত সেই তালমুড আম্ভে মানে জেরুসালেমরে দেখিবাকু পাইথাও। এইপরি জেরুসালেম তালমুড, বাবিলন তালমুড, এইপরি অনেক তালমুড লেখা হয়েছিল। কিন্তু যীশুঙ্ক সময়ের এই ওরাল ট্রাডিশন কু এই মৌখিক বিধিবিধানক লেখা হয়ে নথিল। যীশুখ্রীষ্ট বিধিবিধানক পূর্ণ করা আসিছেন কহিলে আমি জানিবা উচিত যে যীশুখ্রীষ্ট বিধানর কিংবা নিয়মর প্রকৃত রূপ দেবাকু চাহান্তি। হেলে যীশুঙ্ক কহিবারে বিধানর প্রকৃত রূপ কণ, বিধানর প্রকৃত অর্থ কণ? প্রিয় ভাই ও ভী মানে যেতবে জিহুদী মানে ঈশ্বরঙ্কর আজ্ঞা বলে কুলে, ঈশ্বরঙ্কর নিয়ম বলে কুলে, যীশুখ্রীষ্ট তাহাকে ঈশ্বরঙ্কর প্রেম বলে কহিলে। যেতবে লোক মানে কহিলে গডস ল, যীশু কহিলে গডস লাভ। পুরাতন নিয়মর লেখক মানে কিংবা জিহুদী মানে সে সময় বুঝিপারি নথিলে কি যীশুখ্রীষ্ট হি এই বিধানর এবং প্রবক্তা মানঙ্কর পরিপূর্ণতা অটন্তি। কিন্তু আমে মানে আমি বর্তমান নূতন নিয়মক পড়ি জানিবা উচিত যে যীশুখ্রীষ্ট হি পুরাতন নিয়মর এবং প্রবক্তা মানঙ্কর অর্থাৎ ল এন্ড দ্য প্রফিটস নিয়ম এবং প্রবক্তা মানকর পরিপূর্ণ অটন্তি। প্রিয় ভাই ও ভী মানে কিপরি যীশু এই নিয়মর এবং প্রবক্তা মানকর পরিপূর্ণ হলে নিয়ম সদাসর্বদা লোক মানকর উন্নতি নিমন্তে ঈশ্বরঙ্কর বিধিবিধান সদাসর্বদা লোক মানকু তাঙ্ক নিকটকু নেবা নিমন্তে এবং প্রবক্তা মানে লোক মানকু ঈশ্বরঙ্ক নিকটকু নেবা উদ্দেশ্য নেই আসিথিলে। আর যীশুখ্রীষ্ট যেতবে আসলে তাহা হি কলে। তেণু আমি মানে জাঁছু ঈশ্বর জগতকে এডে প্রেম কলে, তাঁর অদ্বিতীয় পুত্র এই জগতকে প্রেরণ কলে, যে মানে তাঁর বিশ্বাস কলে সে মানে অনন্ত জীবন লাভ কলে, বিনষ্ট নহই অনন্ত জীবন লাভ কলে। প্রিয় ভাই ভী মানে যীশুখ্রীষ্ট তেণু যা নিয়মরে লেখা লা তাহার পরিপূর্ণতা অটন্তি এবং প্রবক্তা মানে যা ঘোষণা করুলে তাহার পরিপূর্ণতা অটন্তি। প্রিয় ভাই ভী মানে যীশুখ্রীষ্ট আম্ভ মানুষ জীবনর শেষ পর্যন্ত প্রেম কলে। তেণুক যীশুখ্রীষ্ট বিধিবিধানর প্রকৃত রূপ ঈশ্বরঙ্ক প্রেম বলে কহিলে। তেণু যীশুখ্রীষ্ট সাবত দিন হোক কিংবা অন্য দিন হোক মনুষ্য মানকর উন্নতি নিমন্তে মনুষ্য মানে যেপরি ঈশ্বরঙ্ক নিকটক প্রবেশ করবে, ঈশ্বরঙ্ক নিকটক পৌঁছি পারবে সেথি নিমন্তে কার্য কলে। সাবত দিনরে মধ্য সে লোকমানকু শিক্ষোপদেশ দেলে, সাবত দিনরে মধ্য সে লোকমানকু সুস্থ কলে, সাবত দিনরে মধ্য মৃত্যুকু উঠাইলে। প্রিয় ভাই ভুনী মানে তেণুকরি সাবত দিন হোক কি অন্য দিন যীশুখ্রীষ্টঙ্কর অর্থ থিলা, যীশুখ্রীষ্টঙ্কর ইচ্ছা থিলা কি লোকমানে ঈশ্বরঙ্কর আশীর্বাদ অনুগ্রহ লাভ করন্তু।
तेनु आजि आम्भे माने जेते बेले एही सुसमाचार को पाठ करू जीशु आम्भ मान को कहंती आम्भ मानकर कार्यकला परे मध्य आम्भ मानकर दैनदिन जीवन रे मध्य धर्मशास्त्री मानन कठरु आमर दैनदिन जीवन टिके उच्चकटु रहबा दरकार ताहाले आमे स्वर्ग राज्य प्रवेश करि पारिबा कि परि धर्मशास्त्री माने आमे जेमिति व्याख्या कलु से माने जहां लेखा होची से अनुसार जीवन यापन करिबे एवं जहां से माने चिंता करूछंती कि ईश्वर प्रत्यक्ष नहे किबा परोक्ष भाव रे अस्पष्ट भाव रे मध्य जहां नियम रे लिखिछंती ता आमे पालन करबा से अनुसार जीवन यापन करबा खाली सेति कि किंतु जीशु ख्रीष्ट कहंती तांको थारु अधिक हेबा दरकार अर्थात जीशु ख्रीष्टंक पई प्रकृत विधि विधान होउछि ईश्वर प्रेम एवं प्रतिवेशी प्रेम तेनुकरी आम्भे माने कैथोलिक धर्म मंडलर लोक माने दस आज्ञा परे आमे कहू एही दस आज्ञा आज्ञा दयोर अंतर्गत दुईटी आज्ञार अंतर्गत कौन सर्वप्रथमे परमेश्वर को प्रेम करिबा एवं प्रतिवेशी को आत्मतुल्य प्रेम करिबा तेनु एही दुई आज्ञा रे पूरा पूरी दस आज्ञा सम्मिलित होय अछि प्रिय भाई भणी माने तेनुकरी जीशुंक पई प्रकृत विधि विधान होउछि ईश्वर प्रेम एवं प्रतिवेशी प्रेम जहां से निजे तांको जीवन रे आम्भ मान को देखे दे अछन्ति तेणु साधु पाउल रमस्थ मंडली प्रति पत्र रे कहंती दस अध्याय चारि पद रे जेपरी आमे समस्ते धार्मिकता लाभ करिबा तद अनुजाय जीशु ख्रीष्ट विधि विधान रो परिपूर्णता हेले विधि विधान रो पूर्णता अटंती जीशु ख्रीष्ट जो द्वारा आमे धार्मिकता पाई पारिबा प्रिय भाई भणे माने आसंतु एही परि वाक्य रे आमे विश्वास करिबा सुसमाचार रे विश्वास करिबा जीशु को ठारे विश्वास करिबा जे जीशु होउछंती समस्त विधि विधान एवं प्रवक्ता मानकर परिपूर्णता एवं से चाहंती आम्भे माने प्रकृत विधि विधान को जानि पारिबा ता ईश्वर प्रेम एवं प्रतिवेशी प्रेम एवं से अनुसार जीवन यापन करिबा प्रेज द लॉर्ड आमेन।